আগের জন্মে বাংলায় জন্মেছিলাম পরের জন্মে বাংলাতেই জন্মাব মালদহে আবেগতারিত মোদী লোকসভা ভোটের দ্বিতীয় দফায় রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ থেকে তৃণমূল কংগ্রেসকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিশানা করলেন প্রধানমন্ত্রী তিনি বলেন মামাটি মানুষের জন্য লড়াই করা তৃণমূলই রাজ্যের মহিলাদের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাততা করেছে এরপরই ভোটের আবেগ উসকে মোদি বলেন আপনাদের উৎসাহ দেখে মনে হচ্ছে আমি আগের জন্মে এই বাংলাতেই জন্মেছিলাম আর পরের জন্মে আমি এই বাংলায় জন্মাতে চাই প্রধানমন্ত্রী আরও বলেন বাংলার সঙ্গে অদ্ভুত একটা টান অনুভব করেন তিনি যে ভালোবাসা তিনি বাংলার মানুষের কাছ থেকে পান তা অন্য কোথাও মিলবে না মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী মিত্র চৌধুরীর সমর্থনে প্রচারে এসে মানুষের ভিড় এবং জনতার আবেগ দেখে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তার মুখে উঠে আসে বাংলার সঙ্গে জন্মান্তরের সম্পর্কের কথা ভিড দেখে তিনি বলে ওঠেন আপনাদের এই উৎসাহ ভালোবাসা আমি মাথায় করে রাখব আপনারা আমাকে এত ভালোবাসছেন। মনে হচ্ছে আমি গত জন্মে এই বাংলাতেই জন্মেছিলাম নয়তো পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি এত ভালোবাসা অনেকের ভাগ্যেই জোটে না